এই পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে। তাদের মধ্যে কিছু মানুষ কিছুটা অদ্ভুত হয় এবং অন্যদের থেকে অনেকটাই আলাদাও হয়ে থাকে। বাট আপনি যতই অদ্ভুত মানুষকে দেখেন না কেন, তাদের মধ্যে অধিকাংশই হয়তো তারা কোনো শারীরিক অথবা মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকে, যার কারণে সে অন্য স্বাভাবিক মানুষের তুলনাতে অনেকটাই আলাদা রকমের ব্যবহার করে। আজকের এই ভিডিও থেকে আমরা জানব কি করে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি তার শরীরে একটি সাইবেরিয়ান পাহাড়ে খুঁজে পাওয়া 35 লক্ষ বছরের পুরনো ব্যাকটেরিয়াকে প্রবেশ করালো। এখন আপনি হয়তো ভাবছেন এই ব্যক্তি সম্পূর্ণই পাগল হয়ে গেছে, কিন্তু না, এই ব্যক্তি না অশিক্ষিত আর না কুসংস্কারের কারণে এমনটা করেছে। এই ব্যক্তি সায়েন্সকে ভীষণই গভীরভাবে জানে, বোঝে এবং সে নিজেও একজন সায়েন্টিস্ট। আর সবথেকে অদ্ভুত বিষয় তো এটাই, ওই ব্যক্তি এই কাজটি করার পরেও আজও বেঁচে আছে। কিন্তু এখন প্রশ্ন তো এটাই, ওই সায়েন্টিস্ট এতটা বড় জীবনের ঝুঁকি কেন নিল এবং এর পেছনে কি উদ্দেশ্য ছিল? ওয়েল ফ্রেন্ড, আজকের এই ভিডিও থেকে আমরা এই সমস্ত প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব। সো হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। এই সায়েন্টিস্টের নাম ছিল অ্যানাটোলি ভলস্কভ। যখনই এই সায়েন্টিস্ট এই ব্যাকটেরিয়াটির সম্পর্কে শুনেছে যে এই ব্যাকটেরিয়া প্রায় 35 লক্ষ বছর থেকে জীবিত আছে, তো তখন সে ভেবেছে এর দেহে এমন কি আছে যা এই ব্যাকটেরিয়াকে এত বছর পর্যন্ত জীবিত রেখেছে। আর এখন যদি এই ব্যাকটেরিয়াকে সে তার রক্তে মিশিয়ে দেয়, তো তাহলেও কি এই ব্যাকটেরিয়া তার ব্লাড সেলকে জীবিত রাখতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার লোভ তাকে বাধ্য করেছিল এমন একটি ঝুঁকি নিতে। তার এই প্ল্যান কাজও করে। 2010 সালে ভলস্কভ সব থেকে হেলদি ছিল। সত্যি ওই ব্যাকটেরিয়ার ভেতরে এমন কি আছে, এটা সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। তার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আজ আপনি অমরত্ব সম্পর্কেও জানতে পারবেন। মস্কো স্টেট ইউনিভার্সিটির জিও ক্রায়োলজিক্যাল ডিপার্টমেন্টের হেড অ্যানাটোলি ভলস্কভ 2009 এই ব্যাকটেরিয়াকে খুঁজে পান। ভলস্কভ এটাকে সাইবেরিয়ার জঙ্গলে জমে থাকা বরফের মধ্যে থেকে খুঁজে পেয়েছেন। আর এই ব্যাকটেরিয়ার নাম রাখা হয়েছে ব্যাসিলাস এফ। ঠিক এমনই একটি ব্যাকটেরিয়া বরফের নিচে থাকা হাতির আকারের একটি প্রাণীর, যার নাম ম্যামথ, তার মাথার মধ্যেও পাওয়া যায়। এই ম্যামথ আজ থেকে হাজারো বছর পূর্বে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই ব্যাকটেরিয়া এত বছর ধরে এই বরফের নিচে ছিল। আর অবাক করা বিষয় তো এটাই, এই ব্যাকটেরিয়া এখনও জীবিত আছে। আর এই ব্যাকটেরিয়ার এত বছর বেঁচে থাকার দক্ষতা অনেক বিজ্ঞানীর মনেই বিভিন্ন রকমের প্রশ্নের জন্ম দিয়েছে। ওয়েল, এমন কি ছিল ওই ব্যাকটেরিয়াতে, এটাকে জানার জন্য অনেক ধরনের এক্সপেরিমেন্টে শুরু হয়। কিছু ইঁদুরের ভেতরে এই ব্যাকটেরিয়াকে প্রবেশ করানো হয় এবং যে সমস্ত ইঁদুরের শরীরে এই ব্যাকটেরিয়াকে প্রবেশ করানো হয় সেই সমস্ত ইঁদুর অন্য সব ইঁদুরের তুলনাতে অধিক সময় পর্যন্ত বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রাপ্ত করে। এর মানে এই ব্যাকটেরিয়ার মধ্যে লাইফকে বাড়ানোর কোনো না কোনো শক্তি তো অবশ্যই ছিল। কিন্তু তারপর এটাকে আরও কনফার্ম করার জন্য এই এক্সপেরিমেন্টকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া হয় এবং তারপর এক্সপেরিমেন্ট করা হয় মৌমাছির ওপরে, আর তার থেকেও রেজাল্ট পজিটিভ আসে। তারপর এটাকে গাছে প্রয়োগ করা হয় এবং দেখা যায় যে গাছে এটাকে প্রয়োগ করা হয়েছে ওই গাছে কম পোকামাকড় লাগে এবং কি অধিক সময় পর্যন্ত ফল, আর অধিক সময় পর্যন্ত ওই গাছটি বেঁচেও থাকছে। এই সমস্ত এক্সপেরিমেন্ট থেকে এটা কনফার্ম ছিল এই ব্যাকটেরিয়াতে কিছু এমন তো আছে যা লাইফকে বৃদ্ধি করছে। এরপর ভলস্কভ রাশিয়ান টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, আমরা এই ব্যাকটেরিয়ার পজিটিভ রেজাল্ট পেয়েছি আর আমরা এই এক্সপেরিমেন্টকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই এবং তার জন্য এটাকে আমাদের মানবের শরীরে টেস্ট করতে হবে। আর তখন তিনি এই এক্সপেরিমেন্টের জন্য তার নিজেকেই সিলেক্ট করেন। এই ইঞ্জেকশন নেওয়ার কিছু সময় পরেই তার হেলথ অনেকটাই ভালো হতে শুরু করে। তিনি বলেন তখন সে তার সমবয়সী অন্য সব ব্যক্তির তুলনাতে অধিক সময় পর্যন্ত ক্লান্ত না হয়ে কাজ করতে পারতেন এবং তার গত 2 বছর পর্যন্ত তেমন কোনো রোগও হয়নি এবং কি সাধারণ সর্দি কাশিও নয়। তিনি এটাও বলেন নিজের ওপর এটাকে প্রয়োগ করার পূর্বে সে ভীষণই নার্ভাস ছিল, কিন্তু যখন এই ব্যাকটেরিয়া ইঁদুর মৌমাছি এবং গাছের মধ্যে পজিটিভ রেজাল্ট দিয়েছে সেটা তাকে অনেকটাই সাহস জুগিয়েছিল। যে স্থানে এই ব্যাকটেরিয়াকে পাওয়া যায় তার আশেপাশের থাকা এলাকার মানুষের শরীরে হয়তো জলের মাধ্যমে এই ব্যাকটেরিয়া প্রবেশ করেছে,
আর সার্ভে করে এটা জানা যায় সাইবেরিয়ার বরফের পাহাড়ের বসবাস করা ইয়াকুট লোকদের গড়ায়ও অন্য সব লোকের তুলনায় বেশি। যখন এই বিজ্ঞানীকে এটা প্রশ্ন করা হয়, আপনি কি জানেন এই ব্যাকটেরিয়া কিভাবে কাজ করে, তখন তিনি উত্তর দেন, না এখনো আমরা এটা সম্পর্কে জানতে পারিনি, এটার মেকানিজম কিভাবে কাজ করে। যেমন আজও আমরা অ্যাসপিরিনের মেকানিজমের সম্পর্কে তেমন কিছুই জানি না যে এটা কিভাবে কাজ করে, কিন্তু তার অ্যাপ্লিকেশন আমরা অনেক বছর থেকে ব্যবহার করে আসছি ব্যথাকে কম করার জন্য। একইভাবে আমরা এই ব্যাকটেরিয়া সম্পর্কেও এখনো পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু আমরা এর অ্যাপ্লিকেশন আর ইফেক্ট দুটোই দেখেছি। এটা কিভাবে লাইফকে লম্বা করছে, হতে পারে এই ব্যাকটেরিয়ার কিছু সাইড ইফেক্ট আছে, কিন্তু আমাদের কাছে এমন মেডিকেল ইকুইপমেন্ট আছে যা এই সাইড ইফেক্টকে আইডেন্টিফাই করে এটার কোনো না কোনো সমাধান অবশ্যই বের করতে পারব। এই এক্সপেরিমেন্টকে সম্পূর্ণভাবে সিকিউর লক রুমে করা হয়েছিল আর এর থেকে পাওয়া প্রতিটি তথ্য এবং পরিবর্তনকে রেকর্ড করে রাখা হয়েছে। এই ব্যাকটেরিয়া জীবনভর অ্যাক্টিভ সাবস্টেন্স তৈরি করতে থাকে যা এর নিজের এবং সে যে শরীরে থাকে তার ইমিউন সিস্টেমকে বুস্ট করে রাখে, আর এই প্রসেসই এই ব্যাকটেরিয়ার লাইফকে বৃদ্ধি করছে। এটাকে মানবের জন্য অমৃত বলা যেতে পারে। ওয়েল, যেখানে এই ব্যাকটেরিয়া ছিল সেখান থেকে এরকমই তিনটি ব্যাকটেরিয়ার ক্যাটাগরি মজুদ ছিল, আর ব্রেসকোভের এটাই অধ্যয়ন করার ছিল, এটা কিভাবে তার সেলসকে ড্যামেজ হওয়ার হাত থেকে বাঁচাচ্ছে। তিনি এই ভ্যাসেলেস এফ এর ডিএনএ কে আলাদা করে এবং তার মধ্যে তিনি বেশ কিছু আলাদা আলাদা জিনকে দেখে। এখন তার কাছে কঠিন তো এটাই, এইসব জিনের মধ্যে তাকে এটা বের করতে হবে এর মধ্যে কোন জিনটি এই ব্যাকটেরিয়াকে অমর করছে। যখনই তিনি এটার খোঁজ করতে পারবেন তখন মানুষ আরও অধিক সময় পর্যন্ত বেঁচে থাকতে পারবেন, আর শুধু তাই নয়, মানুষ তখন এমন সব রোগ থেকেও বাঁচতে পারবে যার বর্তমানে আমাদের কোনো চিকিৎসাই নেই। সবসময় হেলথের ইম্প্রুভমেন্ট আর মানবের জীবন থেকে রোগকে দূর করার প্রচেষ্টাতে সায়েন্টিস্টরা সবটা সময়ই প্রকৃতির দিকে দেখেন। 2018-তে নিউ অ্যাটলাস ম্যাগাজিনে প্রকাশ পায় একটি বিশেষ ইঁদুর, যে ইঁদুরটি 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং তার শরীরে প্রায় সব রকমের ক্যান্সারের সাথে লড়ার শক্তি আছে, এবং কি ওই ইঁদুরটি অনেকটা সময় পর্যন্ত অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। যদি বিজ্ঞানীরা ওই ইঁদুরের সেলস স্ট্রাকচারকে ডিকোড করতে পারে আর ওই জিনসের খোঁজ করতে পারে যা তাকে এই ধরনের পাওয়ার দিয়েছে, তো হয়তো মানুষও পারবে একসময় সব ধরনের ক্যান্সার থেকে মুক্তি পেতে। আমাদের চারপাশের প্রকৃতির মধ্যে এমনই অজানা সব রহস্য লুকিয়ে আছে যা মানবের জন্য চমৎকার হতে পারে। ওয়েল বন্ধুরা, ব্রেসকোভের লাইফ কি সত্যি বেড়েছে সেটা তো আমরা ভবিষ্যতেই বুঝতে পারব, কিন্তু হ্যাঁ, যদি এমনটা হয় সত্যি সেটা সায়েন্স আর হেলথ ফিল্ডে একটি রেভুলেশন নিয়ে আসতে পারে। যদি সত্যি আপনার কাছে অমর হওয়ার এই রকমের সুযোগ আসে তাহলে আপনি কি সেটাকে গ্রহণ করবেন, সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর এমনই সব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।